তোমরা এমন গোষ্ঠী রে, তোমরা মরে গেলে শিয়াল কুকুরও তোমাদের কবরে যায় না, মানুষ দেওয়া তো দূরের কথা। ওলিদেরই মাজার হয়, তুমি কেন ভাঙতে গেছো, তোমার কপাল কেন ভাঙতে যাচ্ছ? এই জন্য তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও, আওয়ামী লীগের পতন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এত বড় পাওয়ার ফোর যারা ভোট ছাড়ায় 16 বছর নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্রের দাবি করে 16 বছর বাংলাদেশে দাপটের সাথে বাংলাদেশ চালায়, কেউ কোনো দিকে একটা কথাও বলতে দেয় না, ঠিক যেন মার্শাল আইন। কথা বলছেন না কেন জোরে? সরকারের পতন ঘটাতে আমার মালিকের একদিন সময় লাগে নাই রে। জালেম সাবধান, তোর জন্য কিন্তু পতন ঘটাতে মালিকের 1 সেকেন্ড লাগবে না। আওয়ামী লীগকে গোনার জন্য পৃথিবীর মানুষ আছে, তোর মতো মুন্সি কুকুর বিড়ালেও গোনে না। যারা মাজার কে গুড়া করতেছ, তোমার পায়ে হাত দে বলি, এই বাংলার জমিনে তুমি নেংটি পরা ধুতি পরা মানুষ হয়ে ঘুরতে, যদি আল্লাহর ওলিরা বাংলা এসে তোমার পূর্বপুরুষদেরকে কলেমা পড়ে মুসলমান না বানাতে, ওই ওলিদের মাজার ভাঙতে যাচ্ছ, আল্লাহ তোমাদের কলিজা এবং কপাল ভেঙ্গে দিবে। সাবধান, মাজার থাকবে তুমি থাকবা না। মাজার আজকে ভেঙেছো, কালকে আবার আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বানাই দিবে, কিন্তু তুমি যাবে কোথায়? জাহান্নামের গর্তে। সাবধান হয়ে যাও, মাজার পূজার জিনিস নয়, মাজার হলো জিয়ারত করার সুন্নত। জিয়ারত করতে হবে, হুজুর বলেছেন জিয়ারত করা হয় যাকে তাকে মাজার বলা হয়। মাজার শব্দের অর্থ জলপে মাকান, যে জায়গাকে জিয়ারত করা হয়, যেখানে মানুষ যায় জিয়ারত করে দোয়া করে, এইটাকে মাজার বলা হয়। তোমরা এমন গোষ্ঠী রে, তোমরা মরে গেলে শিয়াল কুকুরও তোমাদের কবরে যায় না, মানুষ দেওয়া তো দূরের কথা। ওলিদেরই মাজার হয়, তুমি কেন ভাঙতে গেছো, তোমার কপাল কেন ভাঙতে যাচ্ছ? এই জন্য তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও, আওয়ামী লীগের পতন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এত বড় পাওয়ার ফোর যারা ভোট ছাড়ায় 16 বছর নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্রের দাবি করে 16 বছর বাংলাদেশে দাপটের সাথে বাংলাদেশ চালায়, কেউ কোনো দিকে একটা কথাও বলতে দেয় না, ঠিক যেন মার্শাল আইন। কথা বলছেন না কেন জোরে? সরকারের পতন ঘটাতে আমার মালিকের একদিন সময় লাগে নাই রে। জালেম সাবধান, তোর জন্য কিন্তু পতন ঘটাতে মালিকের 1 সেকেন্ড লাগবে না। আওয়ামী লীগকে গোনার জন্য পৃথিবীর মানুষ আছে, তোর মতো মুন্সি কুকুর বিড়ালেও গোনে না।